বাংলাদেশ বেতার রাজশাহীর কৃষি বিষয়ক নিয়মিত আয়োজন সবুজ বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় গবাদি প্রাণীর লাম্পি স্কিন ডিজিজ। এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সৃষ্ট একটি চর্মরোগ যা শুধুমাত্র গরু ও মহিষে হয়। গবাদি প্রাণীতে আফ্রিকার জাম্বিয়াতে এই রোগটি 1929 সালে সর্বপ্রথম দেখা যায়। বাংলাদেশে 2019 সালে এই রোগটির প্রথম শনাক্ত হয় যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লাম্পি স্কিন ডিজিজ কি, কেন হয় এবং এ রোগের লক্ষণগুলো কি, এ বিষয়ে জানব জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাক্তার মনমোহন কুমার সাহা স্যারের কাছ থেকে। লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি একটা ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসজনিত রোগটা শুধুমাত্র গবাদি পশুতেই হয়। প্রথম পর্যায়ে প্রাণীর জ্বর থাকে 104.5 ডিগ্রি ফারেনহাইট, পরবর্তীতে আস্তে আস্তে শরীরের বিভিন্ন অংশ ফোসকা আটকা পড়ে যায়, গলকম্বল ফুলে যায়, মুখ থেকে লালা ঝরে, গরু খুঁকড়িয়ে হাঁটে, লিমনোডগুলো ফুলে যায়, দুর্বলতা নিস্তেজ ভাব হয়, কোনো কোনো সময় শ্বাসকষ্ট হয় এবং মারাও যেতে পারে। এই মশা মাসিতে ছড়ায়, এক গবাদি পশু থেকে মাসির মাধ্যমে অন্য গবাদি পশুতে ছড়াইতে পারে এবং যে সমস্ত গরুর ইমিউনিটি একটু কম আছে সেই সমস্ত গরুতেই বেশি ছড়ায়। এবং বিশেষ করে ছোট বাচ্চা গরুর সবচেয়ে বেশি বা বাছুরের এটা আক্রান্তের হার বেশি। এখন আমি অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের একটি গরুর খামারে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটি লাল গরু রয়েছে যার চামড়ায় বা শরীরে বিভিন্ন গোলাকার ফোসকা বা গুটি দেখতে পাচ্ছি। সেই গুটিগুলোর মধ্যে অনেকগুলো শুকিয়ে গেছে এবং কোনোটাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। এই লক্ষণগুলো দ্বারা বুঝতে পাচ্ছি যে এই রোগীটির লাম্পি স্কিন ডিজিজ, এই রোগে আক্রান্ত হয়েছে। আমি এখন কথা বলবো এই খামারের এই গরুর মালিকের সাথে। গরুটি কোন রোগে আক্রান্ত হয়েছে এ বিষয়ে কি আপনি কিছু জানেন? গরুর এটা রোগটার নাম হচ্ছে লাম্পি স্কিন বলে। এই রোগটা হঠাৎ দেখি যে প্রথম অবস্থায় একটা দুটা বের হয়, পরবর্তীতে এক রাতের মধ্যে পুরো শরীর হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি প্রাথমিক ডাক্তার চিকিৎসা দিই, দেওয়ার পরে কমে না। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বড় ডাক্তার নিয়ে এসে সেটা ট্রিটমেন্ট করি। এটা হয়েছে প্রায় 25-20 দিন হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, আর এই যে গরুর এই গলাতে পানি জমছিল এটা প্রায় 12-15 কেজি হয়েছিল। তো এটা ওষুধের মাধ্যমে আস্তে আস্তে কমে গেছে পর্যায়ক্রমে। এই গরুর পাশে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি সেই গরুরতে এই লাম্পি স্কিন ডিজিজটা যে ছড়িয়ে পড়বে না এর গ্যারান্টি কি যে আপনি পাশে রেখেছেন? গরু যখন আমি কিনছিলাম তখন এটা হয়েছিল। তো ডাক্তাররা বলছে সাধারণত যে গরুর একবারই হয় আর পুনরায় হওয়ার চান্স নাই। তারপরে আমি ওটা সরকারি যে ভ্যাকসিন সেটা আমার কমপ্লিট করা আছে। এরপর যে কথা বলবো এই খামারের গরুগুলো যিনি তত্ত্বাবধান করেছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভ্যাকসিনেটর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। আপনি আমাদের বলবেন আপনার পিছনে যে গরুগুলো রয়েছে তার মধ্যে এই গরুটার কি সমস্যা হয়েছে? এটা একটা লাম্পি স্কিন রোগ, চামড়ার উপরে রোগটা সৃষ্টি হয়। এটা ভাইরাস রোগ, এটা হলো বিভিন্ন মশা মাছি কারণে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারলে এর যদি চিকিৎসা সঠিক করা যায় তাহলে ইনশাল্লাহ দেখা গেলে 100 ভাগের ভিতরে 90 ভাগই গরু মানে সুস্থ হবে। কতদূর সময় লাগে সুস্থ? এটা সুস্থ হতে 1-1.5 মাস সময় লাগে। এই রোগের ফলে গবাদি পশুর ওজন যেমন হ্রাস পায় তেমনি মৃত্যু ঝুঁকি রয়েছে। তাই এই রোগের চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানব ডাক্তার মনমোহন কুমার সাহা স্যারের কাছ থেকে। আসলে যে কোনো ভাইরাস রোগের কোনো চিকিৎসা আসলে নাই। এটা আনুষঙ্গিক যে বিষয়গুলো গবাদি পশু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশা মাছি যাতে না কামড়ায়, যেহেতু মশা মাছিতে এই রোগটা ছড়ায় শুধু মশা মাছি যাতে না কামড়ায় সেজন্য আশেপাশে পরিষ্কার রাখা, ঘর দুয়ার যে যেখানে গরু রাখা হয় সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপরে যে বিষয়টা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স এগুলো ব্যবহার করা যাবে না। সাধারণত যদি এই সিস্টেমেটিক যে ট্রিটমেন্ট সেগুলো ট্রিটমেন্ট দিতে হবে যেগুলো বাইরের থেকে দেখা যায়, যেমন অ্যান্টিস্টেমিক দেওয়া যেতে পারে, জ্বর হলে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা যাবে না। আর আমরা সাধারণত যেটা পারি যে কোনো ভাইরাস ডিজিজের মতো এই ডিজিজেও সোডা জাতীয় অ্যালকাইল জাতীয় যেটা ছোটা খাবার সোডা ওরা এগুলো দিয়ে আমরা ব্যবহার করি এবং যেখানে ঘা হবে, ঘা হয়ে গেলে সেখানে আমরা এই পটাশিয়াম পারমাঙ্গানেট অথবা আয়োসান বা
এই ধরনের ওষুধ ডিজইনফেক্টেন্ট আমরা ব্যবহার করে সেখানে ড্রেসিং করতে হবে। সাধারণত দেখা যায় যে এটা শোনা যায় যে ফিল্ডে ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করে, এগুলা একেবারে নিষিদ্ধ, এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার করলে গরুর কিন্তু মৃত্যু অবধারিত হয়ে যায়। আর সাধারণত আমরা যেটা করব সেটা গোট পক্স ভ্যাকসিন যেটা আছে, ভ্যাকসিন সাধারণত আমরা দিয়ে থাকি। আর মশা মাছি আটালি এটা যাতে দমন করতে হবে চিকিৎসার জন্য, যে এক একটা আলাদা সিরিজ ব্যবহার করতে হবে, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাই হলো আমাদের প্রতিরোধ ব্যবস্থার জন্য এই কাজগুলো করতে হবে। স্যার, একটা খামারে যদি একটা গরুর এলএসডি হয় তাহলে অন্যান্য গরুকে ভালো রাখার জন্য উপায়গুলো কী? আমাদের ভ্যাকসিন দিতে হবে। আমরা সাধারণত গোট পক্স ভ্যাকসিন, যেহেতু গোট পক্স ভ্যারিয়েন্টের সাথে এটার একটা মিল আছে, সাদৃশ্য আছে, এই জন্য গোট পক্স ভ্যাকসিন আমরা এটা রিকমেন্ডেশন করে থাকি। সারা পৃথিবীতেই তাই করা হয়। এলএসডির জন্য, এলএসডির জন্য আলাদা কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে, এখন আমাদের সিট তৈরি করেছি বিএলআরের মাধ্যমে, এবং সেই সিট আমাদের খুব তাড়াতাড়ি এলএসডির ভ্যাকসিন বাজারে আসবে, বাণিজ্যিকভাবে তৈরি হবে, যেটা আমাদের প্রাণী সম্পদ ল্যাবরেটরিতে তৈরি হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে।